হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতায় ইন্ডিয়ান নেভিতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমেই বলে রাখা ভালো এখানে শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার ওপরে ইন্ডিয়ান নেভিতে এখানে আপনাদের প্রচুর বেতন দেওয়া হবে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নোটিশ দেওয়া হয়েছে দ্য ইন্ডিয়ান নেভির তরফ থেকে এখানে বলা হয়েছে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর্ম আনম্যারিড মেল ক্যান্ডিডেটস অর্থাৎ যারা বিয়ে করেননি শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন টোটাল শূন্য পদ রয়েছে চারশো অনেকগুলো শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ ভিডিওতে আপনারা লাইক করলে আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ বাড়ি এবারে দেখুন কোন কোন পদে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে সেফ স্টুয়ার্ট এবং হাইজেনিস্ট পদে যারা সেফ পদে চাকরি করবেন তাদেরকে নিরামিষ এবং আমিষ রান্না করতে হবে সঙ্গে রেশনের হিসাবপত্র রাখতে হবে যারা স্টুয়ার্ট পদে চাকরি করবেন তাদেরকে খাবার সার্ভ করতে হবে এবং অ্যাকাউন্টিং অফ ফান্ডস অর্থাৎ টাকাপত্রর হিসাবটা রাখতে হবে যারা হাইজেনিস্ট পদে চাকরি করবেন তাদের ওয়াশরুম টয়লেট এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার রাখতে হবে বয়সটা দেখুন কত হতে হবে আপনার জন্ম তারিখ যদি পয়লা অক্টোবর দু থেকে তিরিশে সেপ্টেম্বর দু সালের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন মূল বেতন কত দেওয়া হবে মূল বেতন রয়েছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা সঙ্গে দেখুন আপনাদের পেড করা হবে এম যেটা প্রতি মাসে পাঁচ হাজার দুশো টাকা আরও এক্সট্রা প্রথমে আপনাদের ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ট চৌদ্দ হাজার ছশো টাকা এটা আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন এই পদে কিন্তু প্রমোশনও রয়েছে যে পদে প্রমোশন হবে দেখুন মাস্টার চিফ পেটি অফিসার এর মূল বেতন রয়েছে দেখুন সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা বেতনের কথা চিন্তা করতে পাচ্ছেন কতটা বেতন রয়েছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার উপরে এবারে দেখুন বন্ধুরা কিভাবে আপনাদের নিয়োগ করা হবে প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে তারপরে আপনাদের পিইটি হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবারে দেখুন এখানে চোখ আপনার কত হতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে আপনাদের আবেদন ফি লাগবে দুশো টাকা জেনারেল এবং ও প্রার্থীদের জন্য যারা এসসি অথবা এসটি রয়েছেন তাদের কোনোরূপ আবেদন ফি পেমেন্ট করতে হবে না এখানে দেখুন কিভাবে আপনারা আবেদন করবেন হাউ টু অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ আবেদনের শেষ তারিখ রয়েছে আঠাশে নভেম্বর দু আপনাদের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ কি আমি যেখানে থাকি একটু গ্রামের দিকে সেখানে বর্তমানে নেটের খুবই প্রবলেম হচ্ছে তার জন্য এই ভিডিও আপলোড করতে পারছি না তবুও কিন্তু এখানে খুব কম দিন রয়েছে তেইশে নভেম্বর থেকে আঠাশে নভেম্বর ডেটটা দেওয়া হয়েছে মাত্র পাঁচ দিন তো বন্ধুরা এই দুদিনেও কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন আবেদনের শেষ তারিখ আপনাদেরকে জানিয়ে দিলাম আঠাশে নভেম্বর দু হাজার উনিশ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন ডেসক্রিপশানে এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কটি দেওয়া থাকবে ডাউনলোড করবেন নিজেরা পড়বেন তারপরেই আপনারা আবেদন করবেন এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি খারাপ লেগে থাকে ডিসলাইকের বাটন খুলে দেওয়া রয়েছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দুবান্ধী মাতারাম